আসসালামু আলাইকুম, কৃষি টিভি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদের অনুরোধে আজকে আবারও আমি চলে আসছি আদনান ভাইয়ের দোকানে, কারণ ওনার কিন্তু ইমো নাই, যার ফলে ওনার কালেকশনটা আমি একটু দেখানোর চেষ্টা করি। তো আদনান ভাই, আপনি কি নতুন কালেকশন আনছেন? জি ভাই। কী কী কালেকশন আনছেন এখন? আছে, গিরিবাজ আছে, ফেন্সি আছে, মোটামুটি। কি আইটেমটা বেশি আছে আপনার কাছে? পাঙ্কি আছে বেশি, হাই প্লেয়ার গিরিবাজ আছে বেশি। আচ্ছা, ঠিকানাটা একটু বলে দেন তো। আমার এটা হচ্ছে রামপুরা থানা, রামপুরা থানা আর গেট হইছে আমার দোকান। আচ্ছা, মেরাদিয়া বাজার, রামপুরা থানা। আপনার সাথে কেউ যদি বাজারে দিন দেখা করতে চাই, মেরাদিয়া হাটে পাবে? প্রতি মেরাদিয়া হাট তো আপনি করেন না? হাট করি, কিন্তু এই সব কবুতর আমি হাটে নেই না, দোকান থেকে নিতে পারবে। আপনার নাম্বারটা একটু বলে দেন। হাটের কবুতর আলাদা আমার, হাটের কবুতর আলাদা। নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা হচ্ছে 01853588988। আচ্ছা, আর আদনান ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তো? আচ্ছা, কিভাবে নিতে হইব? পরিবহনের মাধ্যমে নিতে হবে, মানে আগে অর্ডার দিয়ে তারপরে লেনদেনের মাধ্যমে কেমন কিভাবে টাকা দিতে হইব? টাকা দিয়ে দিতে হইব। আপনাকে কি গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে? জি জি, 500 টাকা আমার বেশি এক্সট্রা দিয়ে দিব, ওটা দিয়ে আমি ভাড়া দিয়ে পাঠাবো। আচ্ছা, গাড়ি ভাড়া দিয়ে দিতে হইব, গাড়ি ভাড়ার মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিবে। তা বিয়ার চলুন, আদনান ভাইয়ের কবুতরের কালেকশন গুলো দেখি আজকে। আদনান ভাই নাম্বারটা বলে দেন। আচ্ছা, শুনলেন আদনান ভাইয়ের নাম্বারটা। তো চলেন ভিউয়ার্স, আদনান ভাইয়ের কবুতরের ভিতরে চলে যাই, কালেকশন গুলা দেখাই আপনাদের। এই পাশে ভিউয়ার্স আমরা দেখতেছি র পাঙ্কি। তো আদনান ভাই, র পাঙ্কির দাম কেমন আছে? র পাঙ্কিটা পাস হইলে ফিক্সড বিক্রি করার ইচ্ছা আছে। র পাঙ্কি পাস হইলে ছেড়ে দিবেন। আচ্ছা, দেখতে মন্টলে আছে কবুতরটা, মাদি এটা। এটা নন না মাদি? এটা মাদিটা। আচ্ছা, র পাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদি। চোখটা একটু দেখি আদনান ভাই, পাখার দমটা একটু দেখান। এই হলো পাখা, এই ছিল দম। মাটা আছে নাকি? না না না, মন্টেলে আছে, মন্টেল। আর তার সাথে একটা স্ক্রু আছে। আচ্ছা আচ্ছা, এই একটা আমরা দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই হলো র পাঙ্কি। এটা হচ্ছে নট। এটা ছিল নটটা না? এলো নটটা বিয়ার, সেই যে দম, চোখটা একটু দেখান। এই ছিল আপনার চোখ। আদনান ভাই, এটা কেমন কি দাম রাখবেন বলেন তো? এটা 5000 হলে বিক্রি করুন। 5000 হলে সেল দিবেন? আচ্ছা, শুনতে পারতেছেন না, 5000 টাকা হলে সেল দিয়ে দিবে। আসলে আমরা জোড়াটা একটু আবার দেখাই আপনাদেরকে। 5000 টাকা জোড়া দিয়ে পাঙ্কিটা পড়বে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আর এই পাশে আরেকটা। এটা আপনারা 5000 টাকা নিতে পারবেন। এটা হলো নটটা না? আর এই ছিল হচ্ছে মাদি। কিছুটা কম বেশি করে নিতে পারবেন, যাদের দরকার ফোনে যোগাযোগ করবেন, কিংবা সমস্যা হইলে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এই ছিল বোটা পেস্ট। এই ছিল বোটা পেস্ট না? এটা হলো বোটা পেস্ট। এই যে বিয়ার দেখেন, এই ধরো আছে বোটা পেস্ট। আদনান ভাই, বোটা পেস্ট কি অবস্থা বলেন তো? ডিম বাচ্চা কি রানিং আছে? জি জি জি, রানিং ডিম বাচ্চা। আচ্ছা, তো বোটা পেস্ট কেমন কি দাম আছে? বোটা পেস্টটা তো 5 বছর ইচ্ছা আছে। 5000 টাকা করে সেল করবে? আপনি বললে কিছু কম লাগবে। আচ্ছা, একটা দেখি তো, দেখি আপনার বোটা পেস্টটা ফ্রেশ আছে কিনা, যেহেতু দাম বেশি একটু দেখাই দিই। অবশ্যই দামি কবুতর গুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। বোটা পেস্ট 5000 টাকা রাখা দা। এটা রানিং পাবে তো? কেউ নিলে ডিম বাচ্চা রানিং, ডিম বাচ্চা নাহলে কিন্তু ফেরত দিবে। ফেরত ফেরত ফেরত। এই যে দেখেন চোখ, পাখা আর দম দেখান। এই যে পাখা, এই ছিল আপনার পাখা আর দম। এই সর দম, এই হলো তার দম। বিয়ার দেখতে পারতেছেন, ময়লা হয়ে গেছে ধরতে ধরতে। আচ্ছা, এটা নটটা না মাটিটা? নটটা। মাটিটা দেন। এটার দাম পড়বে ভিউয়ার্স 5000 টাকা, ডিম বাচ্চা রানিং আছে। এটা কি বললেন? যাটা বোটা পেস্ট। এটা বোটা পেস্ট, এদের চোখ দেখেন। আচ্ছা, তারপরে পাখার আর দমটা দেখান। এই ছিল আপনার পাখা, এই হলো আপনার দম। তারপরে এই যে এখানে আদনান ভাই কি আছে? এই ছিল 5000 টাকা জোড়াটা, আমি আপনাদেরকে দেখাই আবারও দেখাই। বোটা পেস্ট 5000 টাকা জোড়া আছে, মন্টেলে আছে না? চোখটা দেখতেছেন, এই ছিল চোখ আর পাখাটা দেখানো।
এলো আপনার পাখা, তারপর আমরা একটু দমটা দেখি, সব সব কালো। এই ছিল আপনার দম, আর এটার সাথে ইয়েটা দেখেন, জোড়াটা দেখেন, অনেক বড় সাইজ। এটা কি মাদিটা না নরটা? এখন তো দেখলাম নর, নর এটা হচ্ছে মাদি। এই হলো মাদি, মাদিটাও আজকে ডিম পারবো, ডিম পারে দেবো মোটামুটি না আজকে কালকে। এই দেন মাদিটা খুব বড়, এটা এক হাত কবুতর। এই হলো চোখ আপনার দেখতে পাচ্ছেন, পাখাটা দেখেন একটু। রাজন ভাই এটা কেমন দাম রাখবেন? এটা চার ফিক্সড হলে বিক্রি করবো, 4,000 টাকা ফিক্স রেখে দেবেন। এই হলো আফতান পাখা, আফতান ভাই দাম চাইতে হচ্ছে 4,000 টাকা। এই যে জোড়াটা মিল আছে কিনা আমি আপনাকে দেখাই, এই যে দেখেন বিয়ার্স ডাকতেছে কিন্তু কবুতরটা, 4,000 টাকা হলে নিতে পারবেন। তারপর ফোনে কথার মাধ্যমে কিছুটা কম বেশি করতে পারবেন। আর এই পর্যায়ে এখানে এটাও পাখি, আচ্ছা পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে, জোড়া মিলানো না? পাখি তো আপনি শুনি অনেক অনেক দামে বিক্রি করে, কিন্তু আপনার এখানে দেখতেছি আমরা পাখি 2, 3, 4, 5 অনেকে 10-15 হাজার বিক্রি করে, আমার থেকে নিয়ে যায়, আপনার থেকে নিয়ে অনেকে অনেক দামে সেল করে, কে নিয়ে নিয়ে যে গোসল টোসল করায় পুরো এক মাস রেস্টে রাইখা গোসল করায় পরিষ্কার কইরা কবুতরটারে যখন এই যে মোবাইলে ছবি তুলে তখন চিক 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 করে, আমার এখানে তো ময়লা টয়লা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তা আপনি এটা 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 কি নন্না মাদিটা? মাদিটা এলো, চোখ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাখার দমটা দেখেন, এলো ব্লু ব্লুর 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 মধ্যে আর কি চোখটা ব্লুর ইয়াতে আছে। আচ্ছা ব্লুর কারেকশনের মধ্যে এই চোখটা দেখতে পাচ্ছেন, এলো পাখাটা নতুন কবুতরটা যদিও। আচ্ছা আর এই ছিল আপনার দম দেখতে পারলেন। দাদন ভাই এটা কেমন রাখবেন বলেন তো? জোড়াটা 5 বিক্রি করার ইচ্ছা আছে, জোড়াটা 5,000। আচ্ছা এটা 7-8টা দেখাই দেন, এ ছিল আপনার জোড়া, উনি 5,000 টাকা চেয়েছে দাম, কিছুটা কম বেশি করতে পারবেন, দাম কিন্তু কমাই রাখেন কারণ। আচ্ছা আপনি বলে তা ভিউয়ার্স আপনারা অনেকে আবার মনে করেন না যে আদনান ভাই দাম অনেক বেশি বলতেছে, এদের চোখ দেখাচ্ছি, আপনাদের যাদের প্রয়োজন ওনার সাথে ফোনে যোগাযোগ করে দরদাম করে, দরকার হলে এসে নিয়ে যাবেন, কারণ দাম উনি চাইতেই পারে, আপনাদের যেটা ভালো মনে হয় সেই দামে নেবেন, এমন না যে একদমই নিতে হবে, কিছুটা কম বেশি হবে। আমি অনেক কবুতর ফিক্সড দামে বেচি, ফিক্সড দামে বেশি বেচেন, আর দম আর ইয়েটা দেখেন, আর এগুলি দাম চাইলে অনেক চামো, যেটা বিক্রি করবো ওইটা বলে দিই, মানে আপনি আলতো আলতো দাম চান না? না না আমি কত কম বলি। এলো পেয়ার, এটা বেশি উড়ে দেখে আর তিনটা পাখনা কাটা আছে। আচ্ছা আর এলো দম, দমটা একদম ফিক্স, কত রাখবেন এটা দুরা? ফিক্স 4,000। আচ্ছা ফিক্স 4,000 টাকা রাখতে পারবেন উনি, এই যে দেখতে পারতেছেন ফিক্সচার হাতটা রাখতে পারবে, জোড়া মিলানো আছে, ডেম্বাচা 100% গ্যারান্টি দিবে, তাহলে আপনাদেরকে টাকা ফেরত কিংবা কৌশল ফেরত এরকম একটা কিছু আপনারা পাবেন। তারপরে আদনান ভাই আর এই পাশে আছে কিছু মাদি, ওই যে গিয়া নরটা দেখাইলাম ওইটা মাদি, এটা আর এটা হলো দেশি, এটা গিয়া নর মাদি, মাদিটা কত আছে সিঙ্গেল? জোড়াটা 1500 টাকা, এটা জোড়া আছে ও সামনে আমরা দেখাইছিলাম। আর এই পাশে এগুলো আমরা দেখছি। আচ্ছা তারপরে নিচে কি আছে? এটা সিরাজি নাকি আদনান ভাই? এটা ফাটা আছে, ফাটা সিরাজি নতুন। আচ্ছা আমরা বইলা দিতেছি সিরাজি একটু ফাটা আছে নাকি? সেরা দিন একটু বের করেন দেখি, আমরা সেরা দিন একটু দেখাই আদনান ভাই। ফেন্স উঠাম, ওই শীতে উঠাম, আপনি কি শীতের মধ্যে ফেন্স উঠাইবেন? আপনার কাছে কিন্তু অনেকে ফেন্সি আইটেম চাই। জি জি শীতে উঠাম, আর এমনি বললে আমি আয়না দিতে পারবো, অনেক আয়না দিতে পারবেন, ফেন্সি কোনো কবুতরই আমাদের দিয়ে আনা সম্ভব। আচ্ছা 5-7 দিন টাইম দিলে হবে? হ্যাঁ একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, এলো ফাটা আছে একটু না? হ্যাঁ একটু আমরা বলে দিতেছি ফাটা আছে যেহেতু। এই দেখেন এক ঘরের বাচ্চা, এটা এক ঘরের বাচ্চা নতুন, এটা কি ডিম বাচ্চা করছে না করবে? না না নতুন কবুতর বাচ্চা, একদম নতুন। এই দেখতেছেন এটা নর না মাদি? এটা নর, পাখা ঠিক আছে দেখি, পাখা তো একটু ফাটা আছে না? হ্যাঁ ফাটা একটু ফাটা আছে, দুইটা রাখা যায় না, এটা অনেক শক্ত। আচ্ছা রাইখা দেন এটা, এটা কত রাখবেন ফাটা না? আচ্ছা এই সিরাজি জোড়া আদনান ভাই 1500 টাকা হলে ছেড়ে দিবে, কিছুটা কম বেশি আপনারা নিতে পারবেন, হালকা ফাটা আছে, আপনাদের তো বলে দিয়ে হইতেছে, আপনাদের যাদের দরকার নিয়ে যাবেন। আর এই পাশে একটু দেখি, এটা এটা হলো যে বোম্বাই
বাচ্চা মাদি আর এই যে বাচ্চা নরটাই দুটো আছে জোড়া আচ্ছা জোড়া না মুম্বাইয়ের মাদি দেখি একটু খাঁচাটা খুলে দেখাই আমরা এই হলো আচ্ছা এই পাশে কোনটার প্রাইস কেমন রাখছেন বলেন বোম্বাইয়ের বাচ্চা জোড়া কত রাখবেন আর বোম্বাইয়ের বাচ্চা উনি 1500 টাকা জোড়া রাখবে দেখতে পারতেছেন আর এখানে আচ্ছা আচ্ছা আর এখানে এই জায়গা সব মাদি সব মাদি একসাথে রাখছেন সব সব মাদি আমার মাদি মাদি বেগম তো কোন মাদিটা কত রাখবেন বলেন তো এই জায়গা দিলে যে এটা এনে 500 টাকা আচ্ছা এখান থেকে জানে তাই 500 টাকা করবে কোনটা কি 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 জাতের আছে এখানে বলেন তো একটু এই জায়গা আছে চুইনা চুইনা তারপরে জিরা গলা চুইটাল মোসলদম কাগজি আচ্ছা পাঙ্কি ফেডের মাদি এগুলা কি সব বাচ্চা না না সব বড় ডিম্বা আচ্ছা ডিম্বাচা রানিং 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 আচ্ছা ডিম্বাচা রানিং আছে এগুলা সবগুলা হচ্ছে মাদি যাদের শুধু মাদি দরকার পড়বে তারা কিন্তু সিঙ্গেল পিস হিসেবে নিতে পারেন এক পিস 500 টাকা করে পড়বে ভিউয়ার কিছু নরও আছে সিঙ্গেল কিছু মাদিও আছে সিঙ্গেল নরও আছে এই যে দেখতে পাচ্ছেন 500 টাকা পিসের কবুতরগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা তারপরে উপরে উপরে ওইগুলি মাদি এগুলো মাদি এখানে কি এভারেজ কত করে আছে দাম এই জায়গায় এভারেজ তো এক একটার এক এক দাম কোনটার প্রাইস কত বলেন আমি ক্যামেরা দিলাম মাসখানে এই যে এটা হ্যাঁ মাসখানে এটা হইছে কি আর্মির মাদি কত রাখবেন এটা আর্মির মাদি হইছে ফিক্সড 1000 আচ্ছা আর এটা আর কাল এটা হইছে গিয়া শুনলি কত রাখবেন এটা এটা ফিক্সড 500 আচ্ছা তারপরে এটা এটা হইছে গিয়া মোসালদম মারলেন যা ক্লিয়ার কত রাখবেন এটা 1000 ফিক্সড আচ্ছা তারপরে এটা ওইটা হইলো 500 যে লাল গলা এটা 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 আমি যেটা ধরছি ফোনে হ্যাঁ এটা হইলো আর্মি আর্মি আর্মির মাদি কত রাখবেন এটা ভাই বেটা আছে এটা আর্মি আর ইয়া ক্রস দেয়া পাঙ্কি ক্রস দেয়া হইছে কত রাখবেন এটা ফিক্সড 1000 আর এটা ওইটা হইছে গিয়া গিয়া গলা বলিলেন না গিয়া গলাটা কত রাখবেন গিয়া গলাটা 500 টাকা মাদি গিয়া জোর গিয়া গলা 500 টাকা আর এই কালোটা কালোটা 1000 টাকা মাদি কালোটা এটা কি ময়না যাক মাদি মাদি মানে এক পিস কত রাখবেন এক পিস 700 টাকা দুই পিস 1400 টাকা আর এটা ওইটা আছে যে বাগা সবুজ গলা মাটি চুইঠাল কত রাজা ওইটা 600 টাকা ওই রানিং কবুতর সব রানিং আচ্ছা ডিম বাচ্চা রানিং আর ভিতরে দেখতে পাচ্ছেন বাগা মাটি আছে ওগুলা কত করে পড়ে বাগা মাটি 1000 টাকা আচ্ছা বাগা মাটি গুলো ভিউয়ার্স 1000 টাকা করে পড়ে দেখতে পাচ্ছেন এই ছিল আজকে আদনান ভাইয়ের কালেকশন নাকি তো আমরা দেখলাম আদনান ভাইয়ের কালেকশন গুলা আদনান ভাই কিছু বলবেন যারা আপনাদেরকে ফোন আপনাকে ফোন দেয় কিংবা আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন যে আপনারা আসবেন নেবেন ভালো লাগলে বলবেন আপনার ঠিকানা বলেন আমার ঠিকানা হচ্ছে রামপুরা থানা মেরাদিয়া বাজার আচ্ছা আপনার নাম্বারটা আবার শেয়ার করেন নাম্বারটা হচ্ছে 018-535-8898 আচ্ছা এই ছিল আজকে আদনান ভাইয়ের কবুতরের কালেকশন আপনার দোকান থেকে দেখাইলাম কী কী কবুতর ছিল যাদের প্রয়োজন আদনান ভাইয়ের কবুতরগুলো আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার কালেকশন কয়দিন পর্যন্ত তাই ভাই তিন দিন মানে একদম এই কবুতর গুলো নিতে চাইলে তিন দিনের ভিতরে আলাপ করতে হইব তিন চার দিন কিছু কিছু কবুতর এই যে এক সপ্তাহ থাকবো আর এমনিতে নিতে চাইলে বেশি অর্ডার দিলে আপনি কালেক্ট করে দিবেন কালেক্ট করে দেবো আর এই যে চার থেকে পাঁচ দিন কিংবা এক সপ্তাহ সময় নিয়ে প্রত্যেক তিন দিন পর পর আমি নতুন কবুতর বদলাই মানে তিন দিন পর পর আপনার কবুতর চেঞ্জ হয়ে এখানে চেঞ্জ করি আচ্ছা ডিম বাচ্চা আদনান ভাইয়ের কাছে গ্যারান্টি পেয়ে যাবেন এগুলি সব বিক্রি করা আর কৃষি টিভি বাংলাদেশের মাধ্যমে যারা যোগাযোগ করবেন তাদের প্রতি থাকবে স্পেশাল ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট থাকবে আর আদনান ভাইয়ের কবুতর ছাড়া আর কারো কবুতরে কিন্তু আমি এরকম কথা বলি না আপনারা শুনে থাকবেন আমার ভিডিওর ভিতরে কারণ আদনান ভাইকে আমি পার্সোনালি চিনি জানি আপনারা যদি আসেন কেউ এখানে অবশ্যই আমার চ্যানেল নক করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন তাহলে আরও ভালো আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব আমি রিকোয়েস্ট করবো ভিউয়ার্স আপনারা আসেন কিংবা আপনাদের ঢাকা কোনো ভাই ব্রাদার থাকলে আপনারা পাঠাইতে পারেন কিন্তু এসছো আছে না
আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আদনান ভাইয়ের কবুতরের কালেকশন। তো আজকের মতো আদনান ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।